হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ইসলামিক ভিডিওটা দেখছি সেটা নূহ আলাইহিসসালামকে নিয়ে, এবং নূহ আলাইহিসসালামের অ্যাকচুয়ালি তার পরবর্তী প্রজন্ম, তার সন্তানকে নিয়ে। যে টাইটেলটা আছে সেটা বললে বেটার হয়, 4000 বছর পর নূহ আলাইহিসসালামের ছেলে জীবিত হওয়ার ঘটনা। তো কীভাবে কী হয়েছিল, এটা নতুন ঘটনা সম্পূর্ণ আমার কাছে, এবং আশা করছি হয়তো তোমাদের মধ্যেও অনেকে হয়তো বা জানে না, বা ম্যাক্সিমাম সবাই জানে, তবে আমার কাছে এটা নতুন, সেই জন্য এটা ভিডিওটা অবশ্যই বানানো প্রয়োজন মনে হলো, এবং তোমাদের থেকে দু একজন এটা রিকোয়েস্ট সাজেস্ট করেছিল। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 4000 বছর পর হযরত নূহ আলাইহিসসালামের ছেলে শামকে জীবিত করার ঘটনা। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবর সত্য, মৃত্যু সত্য, কবর আমাদের সামনে অবশ্যই আসবে। বনি ইসরায়েলে 70,000 পয়গম্বর এসেছিল, তার মধ্যে শেষ পয়গম্বর ছিল হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা একদিন ওনাকে বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। ঈসা আলাইহিসসালাম বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছ, কিন্তু এখন আমাদেরকে আরেকজন মানুষকে জীবিত করে দেখাও, হযরত নূহ আলাইহিসসালামের ছেলে অনেক আগে মারা গেছে। হে ঈসা, তুমি যদি নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা কথা দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বলুন সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিসসালাম যেটা করল, তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো, চলো আমার সাথে। আমরা নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে যাই। এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ঈসা আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে চলে আসলেন। এসে দেখলেন ওনার ছেলের কবর অনেক লম্বা। প্রিয় ভাই ও বোনেরা, হযরত নূহ আলাইহিসসালামের ছেলে শাম এর উচ্চতা ছিল 170 হাত, তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন। তার উচ্চতায় যদি 170 হাত হয়, তাহলে তার কবর নিশ্চয়ই আরও লম্বা ছিল। ঈসা আলাইহিসসালাম কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন, শামকে জীবিত করো। তখন ঈসা আলাইহিসসালাম শামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এবং হে শাম বলে ডাক দিল, বলল, হে শাম, হে শাম ইবনে নূহ। এভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি, প্রিয় ভাইরা, এক মুহূর্তও দেরি হয়নি, কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলের সবাই অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম ইবনে নূহ, ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম ইবনে নূহ কবর থেকে জেগে উঠলেন, কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ, কবর থেকে ওঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিসসালামের কথোপকথন শুরু হয়ে গেল। তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন, শাম ইবনে নূহ কথা বলছেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর থরথর করে শুধু কাঁপছে। নূহ আলাইহিসসালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিসসালামের মনে আগ্রহ জাগে, তাই তিনি তাকে জিজ্ঞেস করেন, হে নূহ ইবনে শাম, তুমি এভাবে থরথর করে কাঁপছ কেন, তুমি কি ভয় পাচ্ছ, বলো আমাকে তোমার কি হয়েছে। তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি, ভয়ের কারণেই থরথর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো, আসলে কি কারণে তুমি ভয় পাচ্ছ। তখন সেই একই রকম থরথর অবস্থায় কাঁপতে কাঁপতে শাম ইবনে নূহ বললেন, আমি আজকের ভয় কাঁপছি না, আজকের ভয় কাঁপছি না, হে ঈসা, আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি। সেই দিন আজ থেকে প্রায় 400,000 বছরও পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলাইহিসসালাম এসেছিল। আমি যখন আজরাইল আলাইহিসসালামকে দেখলাম,
তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? তখন শাম ইবনে নূহ বললেন, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিস সালামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে, আরও দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভিতর পালাতে শুরু করলো। আপনি অবাক হবেন, হে ঈসা, আমার রূহ আমার শরীরের এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, শরীরের ভেতর 80 জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিস সালাম আমাকে থাবা দিয়ে ধরল। তিনি যখন আমাকে থাবা দিয়ে ধরল, তখন আমি ভয় পেয়ে গেলাম। আর সেই যে ভয় পেয়ে থরথর করে কাঁপা শুরু করলাম, সেই কাঁপুনি আমার এখনও শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি। আল্লাহু আকবার। তারপর শাম ইবনে নূহ বলল, যেহেতু আমার কাঁপুনি এখনও শেষ হয় নাই, তার মানে আমার অন্তর থেকে আজরাইল আলাইহিস সালামের ভয় এখনও দূর হয় নাই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম, আমি বুঝতে পারলাম তুমি কেন কাঁপছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। হে শাম, তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথা নয়, কারণ আগের নবী রাসূল এবং উম্মতদের কারোই চুল দাড়ি সাদা হতো না। আর এটা তুমিও জানো, তুমিও জানো তোমার বাবা নূহ আলাইহিস সালাম পৃথিবীতে 1400 বছর জীবিত ছিল। প্রিয় ভাই ও বোনেরা, যদিও নূহ আলাইহিস সালাম 1400 বছর জীবিত ছিলেন, কিন্তু তার একটি চুল দাড়িও সাদা ছিল না। আবার বাদশাহ জুলকারনাইন, তিনি পৃথিবীতে 1600 বছর জীবিত ছিলেন, তারও একটি চুল দাড়িও সাদা ছিল না। বাদশাহ সাদ্দাত, তিনি পৃথিবীতে জীবিত ছিলেন 950 বছর, তারও কোনো চুল দাড়ি পাকেনি। আবার বাদশাহ ফেরাউন, সে পৃথিবীতে জীবিত ছিল 750 বছর, তারও কোনো চুল দাড়ি সাদা হয়নি। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও পৃথিবীতে 1000 বছর জীবিত ছিলেন, কিন্তু তারও একটি চুল দাড়িও সাদা হয়নি। সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম শাম ইবনে নূহকে বললেন, তার মানে আগে সকল নবী রাসূল এবং উম্মতদের কারোই চুল দাড়ি সাদা হতো না, তোমার চুল দাড়ি সাদা হলো কিভাবে? আমি জানতে চাই, তুমি আমাকে জানাও শাম। তখন শাম ইবনে নূহ বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার চুল দাড়িও সাদা ছিল না, আমার চুল দাড়ি কালোই ছিল, কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন, তখন আমার মনের ভেতরে নতুন ভয় জেগে উঠল। আমি ভাবলাম হাসরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেল কিনা। আমার অন্তর কেঁপে উঠল, কারণ কেয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দেব? আল্লাহর সামনে দাঁড়িয়ে কেয়ামতের মাঠে হিসাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুল দাড়ি কালোই ছিল, কিন্তু ওই ভয়ে আর ওই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুল দাড়ি সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ওই কবর, ওই মৃত্যু সবার সামনেই আছে, সবার সেভাবেই জীবনযাপন করা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানুষ দুইটা জিনিস সম্পর্কে জানে না। এক, আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে, মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটি দেননি। আর দুই, মানুষ জানে না কিভাবে মারা যাবে, মানুষকে মহান রাব্বুল আলামিন এই ক্ষমতাটাও দেননি, মানুষ জানে না কখন কিভাবে সে মারা যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আচ্ছা, এখানে 4000 বছর পর নূহ আলাইহিস সালামের ছেলে, যার নাম হচ্ছে শাম, তার বেঁচে ওঠার ঘটনা বলা হয়েছে, যেখানে বলা হলো যে ঈসা আলাইহিস সালাম একবার ধর্মপ্রচার করছিলেন, সেখানে বনি ইসরায়েলের যে সমস্ত মানুষজন ছিল তারা বলে যে আমরা তোমার ধর্ম গ্রহণ করব যদি তুমি আমাদের কথা মতো একজনকে বাঁচিয়ে তুলতে পারো। তো ঈসা আলাইহিস সালাম তখন বললেন যে কাকে বাঁচাতে হবে? তো সবাই বলল যে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, শাম ইবনে
নু, এরকম তো মানে নুয়ের ছেলে শাম, এই এইভাবে ইবনেটা মনে হয় এই ধরনের করে বলা হয়। তো যাই হোক, শামকে মানে বাঁচিয়ে তুলতে হবে। তো তখন তাদের সাথে সেই কবরের কাছে গেলেন এবং সেখানে দেখলেন যে প্রায় 170 হাতেরও বেশি লম্বা একটা কবর রয়েছে, কারণ শাম হচ্ছেন 170 হাত এবং সে কবর অবশ্যই তার থেকে বড়। তো সেখানে গিয়ে যখন উঠতে বললেন ঈসা আলাইহিসসালাম, তখন শাম উঠে গেলেন এবং কবর থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে আমি ভয়ে ছিলাম। কেন? কারণ যখন মৃত্যু হয় তখন আজরাইল আলাইহিসসালাম তাকে নিতে এসেছিল, তখন সে তার যে আত্মা সেটা ভয়ের কারণে অনেকগুলো খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টা করে, তারপরেও সেখান থেকে বাঁচতে পারেনি। তো সেই ভয়টার কারণে তখনও পর্যন্ত মানে বেঁচে ওঠার পর পর্যন্ত পরেও কাঁপছিল সে। আর তারপর যেটা ঘটনা ঘটলো যেটা হচ্ছে যে চুল দাড়ি পেকে গিয়েছে, বলছে যে এর আগে তো অনেক নবীরা এসেছেন, তাদের তো 1000 বছর, কোনোটা কোনো কেউ কেউ 1400 বছর বেঁচেছেন, কিন্তু কারো চুল পাকেনি, সবাই মানে কাঁচা ছিল, কালো ছিল। তো তোমার কী করে হলো? তো সেখানে তিনি বললেন যে আমি ভয়ে এটা হয়েছে, এর আগে আমার সব চুল দাড়ি গোফ সব কাঁচাই ছিল, কিন্তু ওই যে তখন আজরাইল আলাইহিসসালামের ভয় ছিল, এখন আপনি যখন ডাকলেন তখন আবার ভয় হলো যে হয়তো আজরাইল আলাইহিসসালাম আমাকে ডাকছেন বা হাশরের ময়দানে ডাকা হচ্ছে, সেই জন্য একটা ভয় আতঙ্ক গ্রাস করেছিল, সেই জন্য সব চুল দাড়ি পেকে গিয়েছে। তো এই ছিল মোটামুটি মোদ্দা বিষয় যেটুকু শুনে বুঝলাম, এবং এটা আমার কাছে পুরোপুরি নতুন, এর আগে কোনো দিন এই ঘটনাটা শুনিনি, কোনো ভিডিওতেও দেখিনি। আশা করি এটা তোমরা অথেন্টিক মানে মানে যে ইনফরমেশনটা সেটা অথেন্টিক, এবং তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কী মতামত রয়েছে এটা সম্বন্ধে। আর যদি এই ধরনের আরও কোনো লিঙ্কস থেকে থাকে অবশ্যই পাঠাবে, কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিও, আর সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।